নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা ভিডিও দেখে আমি খুব অবাক হয়ে গেছি, আবার একটু ভালোও লেগেছে। হ্যাঁ সত্যি কথা, এখন একটু একটু ভালো লাগে তাকে। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, একটু ইগনোর করো আমার গলার অবস্থাটা। ফেটু মাসিকে নিয়ে বলতে এসেছি। ও ফেটু মাসি গো, তুমি তো জবরদস্ত রোস্টিংয়ের চেষ্টা করেছো। যাই হোক, তোমাকে নিয়ে আমি অনেকদিন ভিডিও করি না, তোমাকে নিয়ে আমার ইউটিউবের যাত্রা শুরু। তো তোমাকে আমি অবহেলা কী করে করি, আমার ইউটিউবের যাত্রাটা তোমাকে নিয়ে শুরু, তাই তোমাকে আমি জীবনেও ভুলতে পারবো না। বলছি আজকে আর ফেটু মাসি বলার ইচ্ছে হচ্ছে না। কিছু কিছু জিনিস আমার তোমার খুব ভালো লাগছে আজকাল, তবে কিছু কিছু জিনিস আবার একটু হাসিও পাচ্ছে। যাই হোক, যেটা ভালো লাগছে আগে সেটা বলি, পজিটিভটা আগে বলি, নেগেটিভটা পরে বলবো। বলছি ওই আমাদের বেথুয়ার বৌমা, তুমি যে বলছো ওই পাগলিটাকে, ওই ঝুমা পাগলিকে, তুমি বলছো যে রোজ মাংস খাবার কি দরকার, এই ওই খাওয়া নিয়ে ডাল ভাত আলু সেদ্ধ খাওয়া যায়, আলু সেদ্ধ ভাতও খাওয়া যায়। তো বলছি মাসি, তুমিও তো সেটাই করেছিলে, তুমিও তো সেটাই করেছিলে, তুমি একদম ঠিক বলেছো, আলু সেদ্ধ ভাত কি খাওয়া যায় না, একদম তোমার পয়েন্টগুলো একদম কারেক্ট পয়েন্টগুলো বলেছো, যে তোমার ভাড়া বাড়ি ওর ভাড়া বাড়ি নয়, তোমার নখের যোগ্য নয়, তুমি যা সুন্দর দেখতে সত্যি তোমার নখের যোগ্য নয়, একদম কারেক্ট বলেছো, তোমার কাছে ও সত্যি তুচ্ছ, তোমার গাটস আছে, এটা আমিও মানলাম, এটা ইউটিউবে সবাই মানে যে তোমার গাটস আছে, তোমার গাটস না থাকলে তুমি এই বয়সে এসে কাউকে বিয়ে করে তার সাথে সংসার যদিও করতে না, এটা একদমই কারেক্ট কথা। তোমার ছেলের মধ্যে সেই সভ্যতা নম্রতা একদম আছে, না হলে কোনো দিন দেখিনি যে তোমাকে সেরকমভাবে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে, কিংবা তোমার ছেলেকে এখন যেমন ইউটিউবের, এটা ইউটিউবে দেখেছি, তুমিও জানো আমি কার কথা বলছি, নাম নেবো না তারও, মাকে বলা হচ্ছে তো মেয়েও সেইখানে ইনভলভ হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা গালাগালি দিচ্ছে, স্মোক করতে করতে, ড্রিঙ্ক করতে করতে, নানান রকমের বাজে মন্তব্য করছে সবাইকে নিয়ে। কিন্তু তোমাকে নিয়ে যখন সবাই পড়েছিল, হ্যাঁ তুমি একটা সময় ইউটিউবের রানী ছিলে, হয়তো এখনো আছো, তোমার ওপরে সত্যি কেউ যেতে পারিনি, তুমি আছো, কিন্তু তখনও তোমাকে নিয়ে যখন সবাই পড়তো, তখনও তোমার ছেলে কোনোদিন সামনে এসে কাউকে একটা বাজে কথা বলেনি, যে জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে। তোমার তুমি কি করেছো সেটা আমরা সবাই দেখেছি, সে পরিস্থিতির চাপে পড়ে হোক, যাই হোক সেটাতে পরে আসছি, বাট তোমার ছেলে কোনোদিন কোনো ব্যাপারে কাউকে কোনোদিন গালাগালি দেয়নি, কাউকে একটা বাজে কথা বলেনি, যেটা আমার সত্যি খুব ভালো লাগতো এবং লাগেও। তোমার ছেলের মধ্যে সেই গুণটুকু আছে যে মায়ের ব্যাপার মা নিজে হ্যান্ডেল করে নেবে, আর তুমিও সেরকমভাবে কখনো গালাগালি দাওনি। তোমাকে নিয়ে এত ভিডিও হয়েছে, একটা সময় তোমাকে নিয়েই খালি ভিডিও হতো, কিন্তু তুমি কাউকে কোনোদিন গালাগালি দাওনি, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল আর এখনো ভালো লাগে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি পয়েন্টগুলো ভুলে যাই, সেটা হচ্ছে যে তুমি তুমি কি ছিলে, তুমি কি করেছো, সেটার থেকে বড় কথা তুমি এখন কি করছো, তুমি সেই জিনিসগুলোকে ছেড়ে দিয়েছো, তুমি আর সেই রকমভাবে শাড়ি ড্র্যাপিং এর ভিডিও কিংবা নোংরা ভিডিও, তথাকথিত যে নোংরা ভিডিও, সেমি নিউড, এরকম ভিডিও তুমি করো না, একদম ঠিক বলেছো যে এখনো ইউটিউবে এরকম অনেক মানুষ আছে, অনেক ইউটিউবার, তথাকথিত ইউটিউবার আছে যারা এখনও এরকম নোংরাভাবে ভিডিও করে, ক্লিভেজ শো করাটা তো বড় ব্যাপার নয়, তারা শাড়ি ড্র্যাপিং করে, নানান রকমের ভিডিও করে, সত্যি তাদেরকে শুধরানো পসিবল নয়, তারা নিজেরা যেদিনকে শুধরবে, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক প্রতিবাদ করা হয়েছে, কিন্তু হ্যাঁ তুমি 50,000 সাবস্ক্রাইবারের পর তুমি এই জিনিসটাকে চেঞ্জ করেছো, তুমি আর করোনি, হ্যাঁ আগস্ট মাস থেকে তুমি এই জিনিসটাকে চেঞ্জ করেছো, আমি তোমার পুরো ভিডিও দেখলাম, ঠিক বলেছো, তোমার লাইফে যখন কেউ এলো, তোমার যে এখন হাজবেন্ড আছে, সে আসার পর থেকে তুমি এই জিনিসগুলোকে একদম চেঞ্জ করে দিয়েছো, এই জিনিসগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। এবার বাকি তুমি তোমার পার্সোনাল জিনিসগুলো তুমি দেখাচ্ছ, সেটাও অনেকের চক্ষুশূল, সেটা আমাদেরও চক্ষুশূল, সেটা আমাদেরও খারাপ লাগে, কিন্তু কথা হচ্ছে এইবার পয়েন্টগুলোতে আসি, তুমি যে বলছো ওই পাগলি খেদিটাকে, আমরাও একটা সময় পাগলি খেদিকে নিয়ে অনেক মেতে উঠেছি, অনেক ভিডিও করেছি, তখন তুমি কিছু বলনি, তখন তুমি বলেছো যে ওর ইচ্ছা, ও কীরকম ভিডিও করছে, যতক্ষণ নিজের গায়ে না পড়ে ততক্ষণ লাগে না, এখন তোমার লেগেছে, কারণ তোমার এখন সন্তান নিয়ে বলা হচ্ছে, তোমার স্বামী নিয়ে, তোমার ক্যারেক্টার নিয়ে, সব কিছু নিয়ে বলা হচ্ছে বলে তোমার গায়ে লাগছে, কিন্তু কথা হচ্ছে তুমিও তো একটা সময় বাসমতি চাল ছাড়া খেতে না, তুমিও তো একটা সময় বাসমতি চাল ছাড়া খেতে না, এটা এটা কোথায় যাবে? তুমি যে অন্য কাউকে বলছো যে মাছ মাংস ছাড়া সে খাবার খায় না, আমি সবটা মানছি, সে যে কতটা নোংরা, কতটা ভুল, কতটা ক্যারেক্টারলেস, কতটা বাজে, ঘেন্না লাগে তার ভিডিও দেখতে, একদমই সত্যি কথা, ঠিক বলেছো, ঘেন্না লাগে ভিডিও দেখতে, কিন্তু তুমিও তো এই কাজটা করে এসছো মাসি,
মাসিও বলতে ইচ্ছে করছে না আজকে তোমাকে, মানে আজকে আমি আমার সত্যি তোমাকে ভালো লাগতে শুরু হয়েছে। 50,000-এর আগে তুমি কি করেছো সেটা আমরা সবাই দেখেছি, কিন্তু কিন্তু 50-এর পর তুমি যেটা করেছো সেইটাতে সত্যিই আমার কিছু বলার নেই। কারণ তুমি তুমি যেটাতে সুখী, তুমি যেটাতে খুশি, তুমি ভালো করে ভিডিও দিচ্ছ, সেটাতে সত্যিই আমরা সবাই ভালো। কিন্তু তুমি এই কথাটা বলছো সেইটাতে একটু হাসি পেলো, যে তুমি তো নিজেও বাসমতি চাল ছাড়া খাবার খাও না, বাইরেও খেতে চাও না, বাসমতি চাল ছাড়া তুমি রান্না করতে পারো না, খেতে পারো না, তোমার ভালো লাগে না, তুমি ওই ছাড়া খাও না, তুমি এই ছাড়া খাও না, তুমি এইটা ছাড়া চলো না, তো তুমি কি করে বললে? তুমিও একটা সময় বলেছো তোমার কাজল পেন্সিল, তোমার আইব্রো পেন্সিল এই দামি, এই এই এইটা ছাড়া আমি ইউজ করি না, তো লিপ গ্লস, তুমি যে লিপ গ্লসটা লাগাতে সেই লিপ গ্লসটাও তোমার নাকি খুব দামি, তুমি এগুলো তোমার ভিডিওতে একটা সময় বলেছিলে, তো তুমি কি করে এই কথাগুলো বলছো অন্য কাউকে? আমি তোমার সাথে একদম সহমত যে তুমি যার কথা বলছো সে যেভাবে বেলুন ঝুলিয়ে, যেভাবে বই ঝুলিয়ে তার করছে, সত্যিই সেটা অদ্ভুত। আমারও ইচ্ছে করছে, বিশ্বাস করো, তোমার মতনই সেফটি পিন দিয়ে ফুটো করে আসি গিয়ে, কিন্তু তুমি এই কথাগুলো বলছো, এই কথাগুলো, এই পয়েন্টগুলো পার্টিকুলার আমার খুব মানে হাসি পেলো, যে তুমি বলছো যে মাছ মাংস ছাড়া কি খাওয়া যায় না, আলু সেদ্ধ ভাত কি খাওয়া যায় না, তো তুমি তখন কোথায় ছিলে? তুমিও তো বাসমতি চাল ছাড়া খাবার খেতে না, তোমারও তো খুব কষ্ট। তুমি নিজেই বলছো যে আমার অধিকাংশ মানে যে তুমি ইনকামটা করছো তার 90% তোমার বাড়ি ভাড়াতে চলে যাচ্ছে, তো তুমি কি করে এই কথাটা বলে এসছো? তুমি তো শুরু থেকেই বাড়ি ভাড়াতে ছিলে, তুমি নিজের বাড়ি অনেকদিন হলো ছেড়ে দিয়েছিলে, তখনও বাসমতি চাল ছাড়া খেতে না, তো তুমি কি করে এই কথাটা বলতে পারো? এই কথাটা তো সবার ক্ষেত্রে সমান, আলু সেদ্ধ ভাত খেয়েও থাকা যায়। একদমই ঠিক বলেছো যে গরম জল হয় না, এটা একদম ফালতু কথা, সেটা তো তোমার ক্ষেত্রেও তাই ছিল, গরম জল কি হতো না? আমি সবটা মানছি, আমি সবটা মানছি, ও খারাপ, ও ও খারাপ কি, খারাপটাকেও খারাপ বলা হবে, যদি ওকে নিয়ে ওই ঝুমা পাগলিকে নিয়ে কিছু বলা হয় তাহলে খারাপ থেকেও খারাপ, মানে খারাপ যদি কিছু বলা হয় সেই খারাপটাকেও অপমান করা হবে, কারণ ও যেগুলো করছে একদমই ঠিক। তুমি তোমার ছেলেকে যেভাবে মানুষ করেছো সেটাতে হ্যাটস অফ, যে তুমি তোমার এটা তোমাকে নিয়ে না নেগেটিভ ভিডিও না পজিটিভ ভিডিও, তোমার ছেলের আমার কয়েকটা জিনিস আমার তোমার ছেলের খুব ভালো লেগেছে এবং লাগেও, শুরু থেকেই লাগতো, যেটা হচ্ছে যে তোমার ছেলে কোনোদিন তোমাকে নিয়ে যারা ভিডিও করেছে তাদেরকে কোনো দিন অসম্মান করেনি, কোনো দিন ক্যামেরার সামনে এসেও একটাও বাজে কথা বলেনি, সবার আগে তো তুমি তাকে সামনেই আনতে না, তুমি তোমার হাজব্যান্ড আসার পরে তুমি তাকে সামনে আনা শুরু করলে, কিন্তু তারপরেও তোমাকে নিয়ে অনেক ভিডিও করা হয়েছে, সেইখানেও সে সামনে এসে কোনো দিন গালাগালি দেয়নি। এই জিনিসটা তোমার মধ্যে এইটা একটা খুব ভালো জিনিস আছে যে তুমি কোনো দিন সেরকমভাবে অকথ্য ভাষায় গালাগালি দাওনি, তোমাকে যে ভাষায় দেওয়া হয়েছে ঠিক আছে, না আমিও তোমাকে অকথ্য ভাষায় কোনোদিন গালাগালি দিইনি, ভিডিও করেছি তোমাকে নিয়ে বাট সেইভাবে তোমাকেও আমি কোনোদিন গালাগালি দিইনি, তবুও তোমার ছেলেকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, যে আমিও বলেছি যে তোমার ছেলে এডিট করে দেয় এগুলো কি করে করে, কিন্তু 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 তোমার ছেলে কোনোদিন তাদেরকে অসম্মান করেনি, তুমিও করনি সেইভাবে। এখন তো এটা ইউটিউবে চল চলে এসেছে যে মাকে বললে মেয়েও পাশে এসে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালাগালি দেয়, যেটা তুমি কোনোদিন তোমার ছেলেকে করতে দাওনি কিংবা ও করেনি। এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু ওই একটা পয়েন্টে গিয়ে আমার খুব খারাপ লেগেছে, যে তুমি কি করে বলছো যে মাছ মাংস ছাড়া তো চলা যেতে পারে, আলু সেদ্ধ ভাতও খেয়ে থাকা যেতে পারে, তো তুমি তখন বাসমতি চাল ছাড়া কি করে চলতে না? তুমি তোমার আইব্রো পেন্সিল, তোমার কাজল, তোমার লিপ গ্লস নিয়ে তুমিও বলেছো আমি এইটা ছাড়া ইউজ করি না, আমি ওইটা ছাড়া ইউজ করি না, তো তুমিও তো একটা সময় এই ফুটানিগুলো করে এসেছিলে, আমি সবটা তোমার মানছি। আর প্লিজ, আমি তো এখনো বলি যে প্লিজ ওই পাগলিটাকে আটকানোর জন্য ওর ভিডিওতে রিপোর্ট মারা উচিত, আর একদম ঠিক বলেছো যে এখন সবার ভিডিওতে ভিউজ কম হচ্ছে, রিচ খুব কম হচ্ছে, রিচ ডাউন হয়ে গেছে সবার চ্যানেলেরই, তো যাই হোক তুমি ভালো থেকো। আমি জানি না তোমার তুমি প্রেগনেন্ট কিনা, তোমার এই ঘটনাটা সত্যি না মিথ্যে, তবে তার জন্য অনেকটা ভালোবাসা শুভেচ্ছা যে তুমি ভালো থাকো, সুস্থ থাকো। না একদমই না, আমি এই মরার ব্যাপারটাতে আমি একদমই সমর্থন করি না যে কাউকে মরতে বলবো, আমি কোনোদিন বলি না, অনেকে অনেক রকমের অভিশাপ দেয়, আমি সেই ব্যাপারে সব সময়ই বলি যে মরার কথাটা বলা উচিত নয়, কেন মরতে যাবে, তুমি কি কারুর খাও, গালাগালি দিচ্ছে ভিডিও করছে ওকে, মরার কথাটা বলা একদমই ঠিক নয়। তবে তোমার মুখে এই কথাগুলো শুনে আমার আজকে হাসিও পেলো, ভালোও লাগলো, তাই জন্য আমি ভিডিও বানিয়ে ফেললাম, কিছু মনে করো না, হাসিটা একটু বেশি পেলো, ভালোও লাগছিল, হাসিটাও বেশি পেলো, তাই জন্য ভিডিওটা করতে চলে এলাম, যে তোমার মুখে এই কথাটা শুনে যে আলু সেদ্ধ ভাত খাওয়া যায়, গরম জল ফোটে কিনা তুমি জানো না, এই কথাগুলো তো তোমার মুখেই শোনা, তোমাকে দেখেই তো সবাই শাড়ি ড্র্যাপিং এর ভিডিও দেওয়া শুরু করেছিল, তুমি তো সবাইকে পথ দেখিয়েছিলে, এখন তাদেরকে থামানো কি করে যাবে, কারণ তারা তো এখনো কেউ, যারা যারাই করেছে 50,000-60,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেনি, তোমার মতন, তোমার কথাতে 1,00,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেনি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে তুমি 50,000 সাবস্ক্রাইবারের পর এটা বন্ধ করে দিয়েছো, কিন্তু 50,000-এর পর 50,000 অবধি তুমি যেগুলো করে এসছো সেগুলোই মানে গোনা
যায় গোনা হবে, কারণ তুমি নিজে দাঁড়াবার জন্য, আর তুমি বলছো যে পয়সাটাই সবকিছু না, কিন্তু তোমার কাছেও তো পয়সাটাই ফ্যাক্ট ছিল, তুমিও তো পয়সার জন্যই তুমি বলতে বারবার দেওয়ালে পিঠ পিঠ ঠেকে গেছে, পিঠ ঠেকে গেছে, তো তুমিও তো 50,000-এর আগে তোমার কাছে আইফোন ছিল, আইফোনের কি প্রাইস আমরা সেটা সবাই জানি, আমরা যদি খেতে না পারি পড়তে না পারি তো আইফোন কি করে চালাবো, তুমিও সেটা চালিয়েছো, 2, 3, 4 ফোন, তো তুমি এই কথাটা বলছো তো আমার খুব হাসি পেলো, যার জন্য আমি ভিডিওটা করতে চলে এলাম, বাকি নেগেটিভ নিও না ব্যাপারটা, আমার খুব হাসি পেলো যে তোমার মুখে মানে ভূতের মুখে রাম নাম ওই ব্যাপারটা হয়ে গেছে, 900 চুহা খাকে বিল্লি হাজকো চালি আর কিছুই না। বাকি আমি তোমাকে একটা সময় বলেছিলাম যে প্রোডাকশন হাউসটা চালাবার জন্য তুমি একটা নিয়ে নাও বেবি, তো তুমি সেটা প্ল্যান করেছো, আমি খুব হ্যাপি, তোমার বেবি দেখার জন্য অপেক্ষা করে রইলাম, ওয়েট করে রইলাম, তোমার বেবিকে দেখবো, এনজয় করবো, তোমার ভিডিও এখন সত্যি এনজয় করি, ভালো লাগে তোমার ভিডিও সত্যি এখন ভালো লাগে, বাট তোমার মুখে এই কথাগুলো শুনে সত্যি খুব হাসি পেলো, কারণ 900 চুহা খাকে বিল্লি হাজকো চালি ব্যাপারটা একদম তোমার সাথে একদম যায়, তুমি এই কাজগুলো করে এসছো, পয়সাটাকেই তুমি প্রায়োরিটি দিয়ে এসছো বলেই তুমি ওই রকম নোংরা নোংরা ভিডিও করছিলে, তা আমি জানি না তোমার পরিস্থিতিটা তুমিই বুঝবে, তোমার পরিস্থিতি কখনো আমরা বুঝতে পারবো না, যার ওপরে বিতে সেই বোঝে, বাট বাট এই কথাটা শুনে সত্যি খুব হাসি পেলো যে তুমি এই কথাগুলো বলছো আর কিছুই না। বাকি ঝুমার ব্যাপারটা যদি বলতে হয় তাহলে তো আমি আবার বলবো যে প্লিজ সবাই ওকে রিপোর্ট করো, তাছাড়া আর কিছু বলার নেই, আর হ্যাঁ সত্যি কথাই অদ্ভুত অদ্ভুত কথা বলে যেগুলো সত্যি নেওয়া যায় না, ওকে নিয়ে ভিডিও করা মানে ঘেন্না লাগার মতন ব্যাপার, আমি যার জন্য ওকে নিয়ে ভিডিও করার কথা ভাবলেও দুবার ভাবি যে ঘেন্না লাগে, ওর ভিডিও দেখতেও ঘেন্না লাগে, কারণ ভিডিওটা তো দেখে পরে ভিডিও করতে হবে, তো ওর ভিডিও দেখা মানে ঘেন্না লাগা, ওই বাজে বাজে কথা, প্রজাপতি মাছ, সাদা অংশ, কলা, এই কথাগুলো মুখ থেকে আনতেও ঘেন্না লাগে, বরং তার থেকে বেটার চারটে গালাগালি দিয়ে দেবো, কিন্তু এই কথাগুলো বলতে ঘেন্না লাগে, একটা 14-15 বছরের ছেলের সামনে মায়ের সামনে ওই কথাগুলো বলে। আর একটা জিনিস তোমার আমার খুব ভালো লাগে যে তুমি তোমার বাবা মাকে কোনোদিন ছাড়োনি, অপমান করোনি, যেটা ঝুমা করে, যেটা ঝুমা তার মাকে করে, তুমি তোমার বাবা মাকে সব সময় সাপোর্ট করো, বাবা মাকে সব সময় নিজের করে রেখেছো, এটা সত্যি কথাই যে নিজের বাবা মাকে সম্মান করতে পারে না, সে কোনো দিন কাউকে সম্মান করতে পারে না, এটা তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি, আরও অনেকে আছে যে নিজের বাপ মায়ের চুগলি করে, ভাই বোনের চুগলি করে, বাজে কথা বলে নিজের বাপ মাকে নিয়ে, আমরা অনেকেই জানি, আমি কার কথা বলছি, নাম নেব না, কিন্তু তোমার মধ্যে সেই গুণটা আছে, তুমি শুরু থেকেই তোমার মধ্যে সেই গাটসটাও আছে, তুমি শুরু থেকেই তোমার বাপ মাকে তুমি কোনোদিন ছাড়োনি, তোমার বাপ মাকে তুমি সবসময় সাপোর্ট করে গেছো, তুমি তোমার বাপ মাকে সবসময় আগলে রেখেছো, যেটা আমার খুব ভালো লাগে, কারণ আমিও আমার বাপের বাড়ির পাশেই সামনেই থাকি, তো আমি আমার বাপ মাকে সবসময় আগলে রাখার চেষ্টা করি, যেটা আমার তোমার এই জিনিসটা আমার শুরু থেকেই ভালো লাগতো, এই জিনিসটা নিয়ে আমি মানে কোনোদিন এরকমভাবে আমি বলতে পারিনি, বলিনি, বলা হয়নি, আজকে আমি বলছি, তবে ঝুমার ব্যাপারটাতে এটা আমিও তোমার সাথে একমত যে ও মাকে যেরকমভাবে অপমান করে, মায়েরই বাড়িতে বাপের বাড়িতে থাকে, বর খেদানো একটা মাল, ডিভোর্সই আছেই ও, তারপরে বাপেরই মায়েরই পেনশনের পয়সাতে ওর চলে, অথচ মাকেই চোখ রাঙায়, মাকে কথায় কথায় অপমান করে, এরকম ইউটিউবে অনেক পাবে যে মাকে ভাইকে বোনকে সবসময় অপমান করে, তাদের চুগলি করে, বাট তোমার মধ্যে সেই জিনিসটা নেই, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে যে বাবা মাকে তুমি সম্মান করো, আর বেশি কিছু বলবো না, বড় করবো না, ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল, যাই হোক তুমি ভালো থেকো সুস্থ থেকো, কিন্তু তোমার এই কথাটা শুনে আমার এখনো হাসি পাচ্ছে, তবে তুমি ভালো থেকো সুস্থ থেকো, এটা নেগেটিভ না পজিটিভ ভিডিও, আমি নিজেও জানি না, আমার মন হলো করে ফেললাম, বাই, তুমি ভালো থেকো সুস্থ থেকো, তুমি তোমার পরিবার নিয়ে শান্তিতে সুখে শান্তিতে, তুমি যে কটা বছর তুমি কষ্টতে কাটিয়েছো আমি আশা রাখছি, কিংবা আমি তোমাকে সেই শুভেচ্ছাটুকু দিচ্ছি যে তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো, তোমার তোমার কাছে সত্যি কেউ যেতে পারবে না, তোমার মধ্যে সেই গার্ডসটা আছে কারোর মধ্যে নেই, এটাও সত্যি কথা, তুমি সুন্দর এটাও সত্যি কথা, বাট আবারও হাসি পাচ্ছে তোমার মুখে সেই কথাটা শুনে আর কিছুই না। ভালো লাগলে তোমাকে আমি এটাতে মেনশন করবো, ভালো লাগলে একটা কমেন্ট করো, আমি জানি তুমি এখন অনেক বড় ইউটিউবার, তো তখনই করোনি যখন 25, 26, 30 ছিল, এখন কি করবে, যাই হোক আমি তোমাকে এটাতে মেনশন করবো, যদি তোমার দেখার ইচ্ছে হয় তাহলে দেখো, না দেখার ইচ্ছে হলে তুমি তো দেখবে না আমি জানি, তবু টাটা, ভালো থেকো সুস্থ থেকো, আগামী দিনগুলো যেন খুব সুন্দরভাবে তোমার কাটে, ভালো থেকো।